কালকেশ্বরে আসার পর কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। এখানে কিন্তু দুধ পুকুরে স্নান করলে অর্ধেক রোগ নিরাময় হয়ে যায়। এটাই হচ্ছে মন্দিরের একদম মূল দুয়ার। এই রুমগুলো কিন্তু মোটামুটি 150 টাকা থেকে শুরু। তারকেশ্বর বাবার দর্শন করে, খাওয়া দাওয়া করে, থাকার জায়গা সমস্ত কিছু, মার্কেট আপনাদের দেখালাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের যাত্রাটা আপনারা বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। এখন আছি শেওড়া পুলিশ স্টেশনে, এখান থেকে যাব তারকেশ্বর। হ্যাঁ বন্ধুরা, শেওড়া পুলিশ স্টেশন কিন্তু তারকেশ্বর যাওয়ার মূল প্রবেশদ্বার। এখান থেকে শুরু করছি আজকের এই শুভযাত্রা। সঙ্গে রয়েছেন আপনারা, যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সকাল 10:35, আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুড়ি রেলওয়ে স্টেশন, আর হাওড়া আরামবাগ লোকাল ট্রেনেই আমি উঠব। আসলে আমি এসেছি ভায়া ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে, কারণ বারাসাত থেকে ব্যারাকপুর কাছেই হয়। আর ব্যারাকপুর স্টেশনের বাইরে বেরিয়ে এই ফেমাস দাদা বৌদি হোটেলের সামনে থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অটো টোটো, যারা কিনা 15 টাকার বিনিময়ে আপনাদের নামিয়ে দেবে ব্যারাকপুর ফেরিঘাটে। সেখান থেকে 6 টাকা দিয়ে ফেরি পার হলেই শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। শেওড়াফুলি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল তারকেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে ট্রেন ভাড়া পড়ল মাত্র 5 টাকা। আর যাত্রাপথে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু হাওড়া থেকে আরামবাগ লোকাল, তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল এইসব ট্রেনগুলি ধরে চলে আসতে পারেন সোজা তারকেশ্বর স্টেশন। আর আমিও তারকেশ্বর চলেই এলাম। দেখুন, স্টেশনেই কিন্তু সব পুরোহিত মশাইরা দাঁড়িয়ে আছেন। আপনারা চাইলে এখান থেকেও পুরোহিত নিতে পারেন, অথবা মন্দিরে গিয়ে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন, সেটাই মনে হয় ভালো হবে। নেমে পড়েছি তারকেশ্বর স্টেশনে, আর এখানে কিন্তু একটা বেশ ভালো সুবিধা দেখলাম। বয়স্ক মানুষ যদি থাকে সঙ্গে, এখানে স্কেলেটর আছে। আমার 11:45 এসে আমি পৌঁছেছি। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, এখান থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। স্টেশন থেকে এরকম বেরিয়ে সামনে দেখুন স্ট্যান্ড আছে, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, এই টোটোগুলোও যায়, পায়ে হেঁটেও যাওয়া যায়, এখান থেকে সামনেই আছে। এই স্ট্যান্ডে দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, এখান থেকে মন্দির কত ভাড়া নেন? 10 টাকা ভাড়া। 10 টাকা রিজার্ভ বলতে আমাদের প্যাসেঞ্জার হলে 10 টাকা করে ভাড়া। আচ্ছা আচ্ছা। দাদা, কেউ যদি একা এসে বলে যে দাদা একটু গাড়ি ছেড়ে দিতে হবে, আমাকে 50 টাকা দিচ্ছে। আচ্ছা, 50 টাকা। বাহ, সুন্দর সুবিধে। আর এই সামনে হচ্ছে মেন রাস্তাটা, এখান থেকে মন্দিরে যেতে। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটলে পরেই এরকম দেখুন রাস্তার অ্যারো দেওয়া রয়েছে, এদিকে বেশ সুন্দর ঢালাই রাস্তা, এখান থেকে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে দিয়েই এই হচ্ছে রাস্তা, মন্দিরে যাওয়ার রাস্তাটাই কিন্তু মেন রাস্তা হচ্ছে এটা। বাবা তারকনাথের দর্শন করতে আর কিছু সময়ের অপেক্ষা, আর তার আগেই চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস তোরণের ঠিক সামনেই। এটি একটি লোকাল বাজার, আর এই তোরণে কিন্তু দেখুন মহাদেবের 3টি স্ট্যাচুও আছে। আর ঠিক এর নিচে দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর ঢুকেই আপনারা ডান দিকে বাঁদিকে প্রচুর ব্রেকফাস্ট করার দোকান পাবেন, এখানে চাইলে ব্রেকফাস্ট করতে পারেন, অথবা পুজো দিয়ে ভালো হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন দুপুরের। একদম সামনে পড়বে কিন্তু এই রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এখানেই দুপুরের ভোগ ব্যবস্থা আছে, সেটাও আমি আপনাদের বলে দিই। এখানে যে একটা ভোগ, হ্যাঁ ভোগ, লক্ষ্মীনারায়ণ মন্দির ভেতরে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভোগ সেবা দেওয়া হয় প্রতিদিন দুপুরবেলায় 1টা থেকে। তার জন্য এখানে একটা কুপন আছে, কুপন করতে হয়, 40 টাকা কুপন, কুপন করে ভেতরে এন্ট্রি করলে আপনার সবার জন্যে পাওয়া যায়। তার জন্য আপনাকে 11টা থেকে 11:30 মধ্যে টিকিট করে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই পেছনে হচ্ছে এই রাজবাড়ির একাংশ, 11টার মধ্যে কিন্তু এসে এখানে কুপনটা কেটে নিতে হবে, তাহলে আপনারা দুপুরে ভোগটা খেতে পারবেন লক্ষ্মীনারায়ণ মন্দিরের। আমি কেটে নিয়েছি 40 টাকা দিয়ে, দেখাতে পারছি না কারণ ভেতরে পুরোপুরি ভিডিও করা বারণ। এসছেন, এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ যে মন্দির আছে রাজবাড়ির, সেই মন্দিরের একাংশ। আর এখানে পোস্ট অফিসটা রয়েছে, আর এই সোজা হচ্ছে পার্কিং প্লেসটা রয়েছে, ডান দিকে হচ্ছে মন্দির। এই সোজা গেলে পার্কিংটা দেখিয়ে দিই আপনাদের,
যারা চার চাকা বাইক এগুলো নিয়ে আসবেন তারা কিন্তু এখানে রাখতে পারেন আপনাদের নিজস্ব গাড়ি। এবং এই রাজবাড়ির চত্বরেই বলা চলে পার্কিং প্লেস রয়েছে, দু চাকাও রাখা যায়, এই এখানে দু চাকা রাখছে, চার চাকা দু চাকা সবই রাখতে পারবেন। আর এখন মন্দিরের দিকে যাব, তারকেশ্বর তো এসে গেছেন কিন্তু থাকবেন কোথায় সেটা একটু দেখিয়ে দেবো আপনাদের। তারকেশ্বরের মন্দির চত্বরের আশেপাশে যে হোটেলগুলি রয়েছে সেখানে কিন্তু আপনারা 12 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা হিসাবে রুম ভাড়া পাবেন। এটা একটা বড় ফ্যাসিলিটি, কারণ পরিবার নিয়ে আমরা যারা বিভিন্ন জেলা থেকে আসি তখন কিন্তু অসুবিধা হয়ে যায় এসে এখানে কোথাও থাকার জায়গা নিয়ে, তাই জন্য এই জিনিসটা একটু আপনাদের দেখিয়ে রাখা দরকার। আপনারা এসে কিন্তু এখানে 12 ঘন্টার জন্য একটা রুম নিয়ে সেখানে লাগেজ রেখে ভালোভাবে পুজোটা দিতে পারেন। একদম এদিক থেকে এই যে মন্দির, আর এই হচ্ছে সদানন্দ ভবন, এই বিল্ডিংটা হচ্ছে সদানন্দ ভবন। এই যে দোকান দেখুন, এনাদের রুমটা ঠিক এরকম, একটি বড় খাট রয়েছে আর একটি সিলিং ফ্যানও রয়েছে এই বড় ঘরটিতে, পরপর এরকম সব ঘর রয়েছে। একদম মন্দির লাগোয়া কিন্তু এই সদানন্দ ভবন, আর এর ভেতরেই বিভিন্ন থাকার ঘরও রয়েছে, সেগুলো আপনাদের একটু দেখালাম। আর এটা একটু পুরনো, মানে অনেক ঐতিহাসিক, জায়গাটাও তো ঐতিহাসিক, 1729 খ্রিস্টাব্দের থেকে এই জায়গার উৎস। যাই হোক, এই রুমগুলো কিন্তু মোটামুটি 150 টাকা থেকে শুরু 12 ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে এসে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আপনারা বাড়ি যেতে পারেন 12 ঘন্টার জন্য। আরও একটা ভালো হোটেলের সন্ধান আপনাদের দিই, মন্দির থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে পড়ে এই গলিটা, আর এই এখানেই রয়েছে কিন্তু লক্ষ্মীশ্রী হোটেল। একদম মন্দির থেকে সোজা বেরিয়ে আসছে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলেই হচ্ছে লক্ষ্মীশ্রী হোটেল। লক্ষ্মীশ্রী হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন এটা হচ্ছে লক্ষ্মীশ্রী হোটেল। হোটেলটা ঠিক দেখতে এরকম, লক্ষ্মীশ্রী হোটেলটা একদম রাস্তার ওপরেই রয়েছে, আর নিচে রেস্টুরেন্ট আছে, ঠিক আছে ভেতরে রেস্টুরেন্টটা রয়েছে, এখানে খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন। এই হোটেলটি শুধু থাকার জন্যও নয়, খাওয়া দাওয়ার জন্যও সেরা, এখানেই একমাত্র আপনারা আমিষ খাবার পাবেন। আর ভাড়া সংক্রান্ত বিষয়টা, 12 ঘন্টা 200 টাকা থেকে শুরু, আর যদি 24 ঘন্টা থাকতে চান সে ব্যবস্থাও এখানে রয়েছে, 300 টাকার মধ্যে আপনারা ভালো রুম পেয়ে যাবেন এই হোটেলে। এটাই হচ্ছে মন্দিরের একদম মূল দুয়ার। সময়টা 1729 খ্রিস্টপূর্ব, তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময়কাল। ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। যেখানে তারকেশ্বর মন্দির রয়েছে সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস এসে এই দৃশ্য দেখে শিহরিত হয়েছিলেন। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরের এনে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন, কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। তারপর জনশ্রুতি, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বরের শিব। তিনি এই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত বিস্তৃত, সুতরাং তাকে এখান থেকে উচ্ছেদ করে অন্য জায়গায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে পাথরের স্তম্ভের ওপর একটি মন্দির নির্মাণ করেন। তবে থেকেই এই মন্দিরে বাবার মাথায় জল ঢালার প্রচলন চালু হলো, এবং এই ঢালা জল সমস্ত কিন্তু এই দুধ পুকুরে এসে পড়ে, তাই এই পবিত্র পুকুরের মান্যতা প্রচুর সাধারণ ভক্তদের কাছে। জায়গাটা দেখছেন একদম দুধ পুকুরের পাশে, বিশেষ করে রবিবার সোমবার এখানে কিন্তু ভীষণ লাইন পড়ে। এই সামনে হচ্ছে দুধ পুকুর, এখানটায় এখান থেকে কিন্তু সবাই স্নান করে বাবার মাথায় জল ঢালেন। অত্যন্ত পবিত্র এই জায়গা, মান্যতা আছে কিন্তু পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের মানুষের কাছে, থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে তারকনাথে পুজো দিতে। এবার দোকানটা দেখিয়ে দেবো আপনাদের, কোথা থেকে পুজো নেওয়ার যে ব্যাপারটা সেটা একটু দেখিয়ে দেবো আপনাদের। আমি রয়েছি একদম মন্দির চত্বরে যে প্রসাদের দোকানগুলি আছে ঠিক সেখানেই, আর এখানে
শুনে নেবো যে এখানকার নিয়মাবলী, মন্দির খোলার সময় এবং প্রসাদের কী দাম আছে সমস্তটাই। দাদা একটু বলবেন আপনার নামটা আগে। আমার নাম মিলন সিং। বাবার দর্শনের যে নিয়ম সেটা একটু বলুন। দর্শন করতে সবসময় টাইম আছে বাবার মন্দিরে। অ্যাকচুয়ালি যেটা আপনার নিয়ম, সকাল ভোর 6টা থেকে বেলা 9:30 অবধি মন্দির এক টাইম খোলা হয়, ঠিক আছে, যাত্রী সাধারণের জন্য জল ঢালা। 9:30 পর 11:00 অবধি বাবার খোলা মূর্তি দর্শন পুজো হয়, কিন্তু তখন যাওয়া যায় না। 11:00 পর আবার মন্দির গর্ভগৃহে ঢোকা যায়। 11:00 পর 11:00 থেকে বেলা 1:30 দুটো ভিড়ের ওপর টোটাল ডিপেন্ড করছে। দুটোর পর আবার বাবার খোলা মূর্তি, যেটা অরিজিনাল আসল মূর্তি, ওটা আপনার দর্শন পুজো হয়। তারপরে দুপুরের টাইমে বাবার রাজবেশ সিঙ্গার বেশ হয়, বাবার ভোগ আরতি দর্শন করে তারপরে মন্দির বন্ধ হয়। আবার সন্ধ্যার পর খোলে, কিন্তু পুজো দর্শন করা যায়, কিন্তু ভেতরে দুটোর পর আর যাওয়া যায় না। ওটা ভিড়ের বদলে ভিড় অতিরিক্ত হয়ে গেলে আরও 1-1.5 ঘন্টা এক্সেস দেওয়া হয়। আচ্ছা, আর রাতে মন্দির বন্ধ হয় কটায়? রাতে মন্দির বন্ধ হয় আপনার সন্ধ্যা আরতির পর হয়ে রাত্রির 8:30-9:00 সময় বন্ধ হয়। আচ্ছা, আর মোটামুটি ডালা এখানে কত শুরু? ডালা আপনার যে যেরকম প্রসাদ দেয়, যদি মানসিক দেয় তার ক্ষেত্রে নিয়ম আলাদা আছে। আর এমনি এমনি 51 টাকা আছে, 101 টাকা আছে, 151 টাকা আছে, যে যেমন নেয়। তো সবই বাবার ওখানে পুজো দেওয়ার বিভিন্ন দামের ঘর, এগুলো সব সাজানো রয়েছে, দেখুন কী সুন্দর। এখান থেকে আপনারা মঞ্চায় একটা নিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবার দর্শন করবেন। আর এখানে কিন্তু কোনো জোর জবরদস্তি নেই যে আপনাকে এই ডালা নিতেই হবে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার এই দুধ পুকুরে স্নান করার পালা। আসলে যারা স্নান করবেন করতে পারেন, অথবা আপনাদের কিন্তু খালি গায়ে মন্দিরে প্রবেশ করতে হবে। বাবার দর্শন হয়ে গেল মন্দিরে, আর এখানে কিন্তু ভিডিও করা পুরো বারণ। ভেতরে শেষ করে আপনাদের সবার প্রথমে যেতে হবে খেতে, মানে খাওয়ার ব্যাপার টাকা ছাড়তে হবে। এখানে তো প্রচুর হোটেল রয়েছে, তাছাড়াও এখানে একটা ফেমাস হোটেল রয়েছে, গোস্বামী নিরামিষ হোটেল, আর সেখানে আমি চলে এসেছি। এই হচ্ছে সেই হোটেলটা, সবসময় ভিড় থাকে। মিল সিস্টেম, ডাল, আলু ভাজা, আচ্ছা, শুক্তো, আচ্ছা, আর ডালনা, পনির, আজকের মেনু বলছি তরকারি থাকবে। আচ্ছা, আজকে যেমন শুক্তো আছে, ধোকা আছে, পনির আছে, ভাত ডাল আলু ভাজা, গাওয়া ঘি, আচার, পাঁপড়, পেট ভরে খাবো। আলু পোস্ত, ধোকার ডাল, গাওয়া ঘি, আচার, পাঁপড়। এটা কত? ওটা 80 টাকা। বাহ, মানে দু রকমের থালি বললাম। আচ্ছা, আর এর ওপরে যদি আপনি কেউ খেতে চায় তাহলে 100 টাকার সাথে আরেকটা তরকারি অ্যাড করে দিলে 120 টাকা হয়ে গেল। আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে দুপুরবেলায় এখানে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে তারপরে রেস্ট নিতে পারেন আপনাদের নেওয়া হোটেলে। সে সমস্ত তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। মার্কেট ঘুরতে, মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। শিবলিঙ্গগুলো কেমন দাম আছে একটু বলো? 20 টাকা দিয়ে শুরু, এই সাইজ করে দিলে 3 বাইটি মিলিয়ে 20 টাকা। 20 টাকা থেকে শিবলিঙ্গ শুরু। সুন্দর মূর্তিগুলো 200 টাকা করে দাম আছে, যদি নেন একটু কম বেশি হয়ে যাবে। বাবা তারা ওনাদের যে মেন ফটো সেটা পাবেন। একটা ফটো একটু দেখাও বড়, এত বড় একটা দেখুন বাবার ফটো, মাত্র 15 টাকায়। সুন্দর সুন্দর ঢোল রয়েছে বাচ্চাদের জন্য। এগুলো কেমন দাম দিদি? 300 টাকা। দেখুন কত বড় ঢোলটা, 300 টাকা মাত্র। আর ডুগডুগিটা কেমন দাম? হ্যাঁ, 30 টাকা। বাহ, ভোলে বাবার একদম হাতের জিনিস। তারকেশ্বর এলে পরে একটা জিনিস কিন্তু আপনাদের খুব মন কাড়বে, সেটা হচ্ছে এই আচারের দোকানগুলো। বিভিন্ন প্রকারের, মানে 100-150 রকম আইটেমের আচার কিন্তু আপনারা এই দোকানে পাবেন, এই দোকানগুলিতে। এরকম প্রচুর দোকান আছে, আচারগুলি আপনাদের একটু দেখাই, মানে জিভে জল আসার মতন সব কালেকশন করে আচার। ফুলের আচার কেমন দাম? 50 টাকা। আরে লুজ দিলেও তাই 20 টাকা। 20 টাকা সহ। আর এটা কি আমসি? আচ্ছা, আম তেঁতুল। আপনারা এরকম ধরনের কৌটো নিতে পারেন, 250 গ্রামের 50 টাকা। কেনাকাটা আপনারা যে কোনো দোকান থেকেই করতে পারেন। এখানে চারিদিকেই বাবার প্রসাদ, হাতে বাঁধার ব্যান্ড, সমস্ত কিছু অ্যাভেলেবেল এই মার্কেটে। খাওয়া দাওয়া করে থাকার জায়গা সমস্ত কিছু মার্কেট আপনাদের দেখালাম। আজকের এই যাত্রার খরচ বিবরণ আহামরি বিশেষ কিছু নয় আপনাদের, কিন্তু সেটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। এখন বাড়ি ফিরতে হবে। আপনারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে আর নতুন একটা জায়গায়। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
তারকেশ্বর ভ্রমণে আপনাদের খরচ হতে পারে, মাথাপিছু হিসেব আমি দিয়ে দিলাম ডিসপ্লেতে। হাওড়া থেকে তারকেশ্বর ট্রেন ভাড়া আপ ডাউন 30 টাকা। মন্দিরে আপনারা হেঁটে চলে যেতে পারবেন তারকেশ্বর স্টেশন থেকে। যদি হোটেল নেন তাহলে 150 টাকা, দুপুরে খাওয়া দাওয়া 80 টাকা, আর যদি ভোগ খান তাহলে 40 টাকা, পূজাবিধি 51 টাকা, আর হাতে আপনারা 150 টাকা রাখতে পারেন এক্সট্রা। সর্বমোট মাথাপিছু আপনার খরচ হতে পারে 200 টাকার কাছাকাছি যদি হোটেল না নেন।